নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। পঞ্চায়েতপুরের সৌজন্যে বলতে পারেন বেশ কয়েকদিন খুব চাপে ছিলাম। পঞ্চায়েতপুরের আগে একটা মারাত্মক কোনখানে পড়বো তার অবস্থা বুঝতেই পেরেছিলাম যে এরকম পরিস্থিতি কেমন হতে পারে, কিছুটা অনুমান করে গিয়েছিলাম, কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। তারপর পরিস্থিতি যেখানে গিয়েছিলাম সেখানের পরিস্থিতিও খুব ভালো ছিল না, প্রচুর চাপে ছিলাম। দু তিন দিন বিশ্রাম নেওয়ার পরে এখনও স্বাভাবিক হয়েছে বলা যায় না। তারই মাঝে অনেকেই ইনবক্সে মেসেজ পেয়েছে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি শরীর খারাপ কিনা, এই খারাপ কিনা, তাই বাধ্য হয়ে ইউটিউবে আপডেটের একটা ভিডিও আপলোড করলাম। আর ভোটের ব্যাপারে আর কিছু বলতে চাই না, অনেক কিছুই ঘটেছে, অনেক কিছু ব্যাপার। আর আমি ইভেন কাউন্টিংয়ের জন্য খুব সমস্যায় ছিলাম যে কী হবে না হবে, প্রচণ্ড উত্তেজনা প্রবণ একটা এলাকায় ছিলাম আর কি। যদিও উত্তেজনা ছড়ায়নি মোটামুটি, যে কোনো কিন্তু যে কোনো সমস্যা হতো। আগের বছর ওই পঞ্চায়েত ভোটের অধীনেই বোমাবাজি হয়েছে, এবার বুঝতেই পারছেন কেমন অবস্থায় জায়গায় ছিলাম। তো আপাতত এখন তো আর কোনো সেসব সমস্যা নেই, কিন্তু টায়ার্ডনেস কাটছে না। তারই মাঝে আমি আপনাদেরকে পুরো বাগানটা কিছুদিন দেখানোর চেষ্টা করি। গত 10 দিনে তেমন পরিচর্যা বলতে শূন্য, কিছু করতে পারিনি। জলটা কষ্ট করে 2-3 বার দিয়ে দিয়েছিলাম, আর কিছুই করা হয়নি। তার মাঝখানে যেহেতু বর্ষাকাল চলে এসছে সেই জন্য ব্লুমিং টাইম বলা যায়, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর কুড়ি এসছে, আরও আসবে। আর খালুকগুলো কিন্তু ঠিকঠাক করতে পারিনি, সেই জন্য ফুল ঠিকঠাক হয়নি বলবো না, ফুলের সাইজ বা অন্যগুলো ঠিকঠাক হচ্ছে না, জলটাই শুকিয়ে গিয়েছিলো, মারা যাওয়ার মতো অবস্থা। চলুন একবার ঘুরে দেখায়। আর এর মাঝখানে আরেকটা খবর দিই, সেটা হচ্ছে আমি আমার ছাদের যে বাগানটা দেখতে পান, এই ছাদের বাগানের বেশ কিছু গাছ আমার এমন একটা বাগানে চলে যাবে, সেখানেও কাজ হচ্ছে, চালু হয়েছে, এরপর ফলে সেখানেও কাজ রয়েছে। অনেকে আমি গাছ দেবো বলেছিলাম, পোস্ট করবো বলেছিলাম, ইয়ে করেছিলাম, শুনলে অবাক হবেন কুরিয়ার সার্ভিস পর্যন্ত কয়েক 2-3 দিন মানে ভোটের জন্য বা ওই ইলেকশনের কাউন্টিংয়ের জন্য কুরিয়ার সার্ভিস পর্যন্ত বন্ধ, কাজে পাঠানো কোনোভাবেই সম্ভব হয়নি। পোস্ট অফিসে তো পাঠানো সম্ভব হতো, কিন্তু ওই টাইম মেনটেন করে পাঠানো সম্ভব হচ্ছে না, শরীর চাই মানে টানছে না আর কি। তবে অনেকজনকে বলেছি, আমি মেসেজও করে দিয়েছি, রবিবার মানে সোমবার থেকে সোম মঙ্গলবারের মধ্যে আমি বেশ কিছুজনকে দিয়ে দেবো যেগুলো কথা দিয়েছি। আর যেগুলোকে এখনও পর্যন্ত কিছু বলিনি বা দিতে পারবো না, তাদেরকে আপাতত একটু আরও স্বাভাবিক হতে হবে, মানে এখনও পর্যন্ত শরীর খুব ভালো বলবো না, তো মোটামুটি টায়ার্ড আছে, এখন প্রচুর টায়ার্ড আছি। হ্যাঁ, সবসময় ঘুম ভাবতে এখনও যাচ্ছে না, তো সবগুলোকে দিয়ে দেবো। চলুন একবার ঘুরে দেখাই বাগানটা ঠিক কেমন আছে আর কতগুলো ফুল ফুটেছে, কেমন অবস্থায়। আপনাদেরও কিন্তু এরকম ফুল ফুটতে পারে। আর যে সমস্ত গাছগুলো, একটাই প্রসঙ্গে বলি, যে সমস্ত গাছগুলো এখনও ফুল ফুটছে না, তাদেরকে এই মুহূর্তে আপনি 14-35-14 বা 12-32-16 এগুলো দিয়ে মানে ভাইয়ের ব্যবহার করে এনপিকে দিয়ে দেখার চেষ্টা করে দেখুন, যদি না ফুল ফুটে থাকে তাহলে কিন্তু খুব আশা কম। আমারও এরকম 7টা গাছ রয়েছে বিভিন্ন সেলারের কাছ থেকে কিনেছি, যে এখনও পর্যন্ত ফুল ফুটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আপাতত অপেক্ষা, আর 1-2 মাস নাহলে ফেলে দিতে হবে, কিছু করার নেই। আপনারও যদি এরকম হয়ে থাকে তাহলে তো ওই আমার মতোই দশা হবে। এবং গাছগুলো খুব টাকা দিয়ে কিনেছিলাম, অনেক টাকা দিয়ে, কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই। তো আপাতত অপেক্ষা কয়েকদিন দেখা যাক, তার মধ্যে যদি কুড়ি আসে। কিন্তু এখন এই বর্ষা 2-4 বার বৃষ্টি হওয়ার পরেই প্রচুর কুড়ি আসছে, দেখুন গাছগুলো দেখায়, মানে ছাদটা এখন আর পদ্ম, মানে ছাদটা এখন ছাদ মনে হবে না, মনে হবে একটা পুকুর টুকুর মনে হবে, কোনো ডোবায় পদ্ম ফুল পড়েছে। চলুন ঘুরে দেখায় একবার গাছগুলোকে কেমন ফুল ফুটেছে আর কেমন আসছে। দেখতে পাচ্ছি ফার্স্ট থেকে দেখায় গ্রিন অ্যাপেল কার্নিশ ছাড়িয়ে চলে গেছে, মানে আমাদের বাড়ির যে প্যারাপেটাটা রয়েছে একদম পুরো দেখতে পাচ্ছেন ছাড়িয়ে চলে বেরিয়ে গেছে, মানে নিজের ছাদের এরেকার বাইরে বেরিয়ে গেছে। কতগুলো কুড়ি এসছে দেখুন, 1টা, 2টো, 3টে, 4টে, এগুলো সব গ্রিন অ্যাপেল। তারপরে লক্ষ্মী পাতা ছেঁটে দিয়েছিলাম, কুড়ি আসেনি। ইয়েলো ফ্রো পিঙ্ক দেখুন সুন্দর কুড়ি এসছে, সিট পড়ে বুঝে তৈরিছে। এটা আরেকটা গ্রিন অ্যাপেল, এতেও 1টা, 2টো, 3টে কুড়ি এসছে, বড় বড় কুড়ি। তারপর দেখতে পাচ্ছেন একদম মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ক্যান ক্যান, অত্যন্ত সুন্দর, সাদা দেখতে খুব সুন্দর, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। কতগুলো এখন ফুলের রাজ্য বলা যায়। এখানে দেখুন এটা হচ্ছে ইয়েলো ফ্রো পিঙ্ক, 3টে, 4টা কুড়ি রয়েছে। এটা ইয়েলো ফিওনি, একই রকম দেখতে। এটা অ্যামেরি ফিওনি, এও প্রচুর কুড়ি আসছে। লক্ষ্মী গোটা দিনে কুড়ি এসছে, ছোট ঘুমিয়ে পড়েছিল তারপর আবার উঠেছে। সিয়াম রুবি, এও গোটা দিনে কুড়ি এসছে, একটা সিট ফোর রয়েছে দেখতেই পাচ্ছেন। এটা অ্যামেরি পিওলি, ইয়েলো ফ্রো পিঙ্ক। এটা হচ্ছে গ্রিন ক্লাউড, এও বেশ ভালো কুড়ি চলে এসছে, কতদিন পারিনি পরিচর্যা করতে। লিয়াংলি বড় পাতে দেওয়া আছে, অসংখ্য ফুল ফোটে। মিনগ্লু, এতেও দেখুন কুড়ি এসছে বেশ কয়েকটা। রেড পিওনি, বেশ কয়েকটা কুড়ি আছে।
এখানে মাছগুলোর মধ্যে এটা জাওয়া 13, এও কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন, একসঙ্গে দুটো উকি মারছে। জাওয়া 13, এ হচ্ছে কাবেরি, এ এখনও একটা কুড়ি এসছে দেখছিলাম। বেশ কিছুদিন পরিচর্যা করতে পারিনি, ফোটের কাজে বাইরে ছিলাম, সেই কারণে এটা দেখুন একসঙ্গে ঝাঁকে ঝাঁকে কুড়ি চলে এসছে। ইন ক্লাউড এর মধ্যে কিছু প্রজাতি এখন আইডি করতে পারিনি, তো সেই প্রজাতিগুলো আপনাদেরকে জেনে বলা। এই কয়েকদিন আগে এগুলো রিপোর্ট করেছিলাম, ছাদ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে পুকুর বলেই মনে হবে, দেখে আপাত দৃষ্টিতে ছাদ বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কুড়ি চলে এসছে, প্রচুর প্রচুর কুড়ি চলে এসছে। এই জল দেওয়ার পর্যন্ত সময় পায়নি, কিন্তু এদের কিন্তু মানে ঘাটতি নেই কুড়ির ভাড়ে। এটা স্নো হোয়াইট দেখতে পাচ্ছেন, খুব ভালো কুড়ি চলে এসছে, কুড়িটা দেখে লাল দেখে। এটা গ্রিন ক্লাউড, এটাও কুড়ি চলে, এই লিটিল গ্রিন কুড়ি চলে এসছে প্রচুর। ইউটিউবে তো অপেক্ষাকৃত কুড়ি আসেনি, কিন্তু আমার কাছ থেকে যারা নিয়েছেন ইউটিউবে তো অনেকের কাছে কুড়ি চলে এসছে, আমার কাছে কিন্তু ইউটিউবে কুড়ি আসেনি। এটার আইডিয়া এখানে জানি না, তো তিনটে কুড়ি এসছে, ফুল ফুটলে বুঝতে পারবো। এটা রেড বাউল, বেশ সুন্দর কুড়ি এসছে, কয়েকটা আগে ফুল ফুটছিল। এটা হচ্ছে আপনার পিঙ্ক ক্লাউড, প্রচুর কুড়ি আসে, প্রচুর ফুল হয়, অনেক দিন ধরে ফুল ফুটছে। এটা প্রসপেক্ট, এটা জুবি, এখানেও দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা কুড়ি এসছে। এটা প্রসপেক্ট, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কুড়ি আসছে দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কুড়ি আছে। এটা ইয়েলো প্রোপিং, গোটা ছয় কুড়ি আছে। এটাও একটা পিঙ্ক ক্লাউড, বেশ কয়েকটা কুড়ি আছে। এটা মা নিউ স্টার, এখানেও কয়েক হয়েছে। এটা লিয়াংলি, কতগুলো কুড়ি একসঙ্গে দেখতে পাচ্ছেন। তারপর একটা অ্যাফেকশন, এগুলোকে পরিচর্যা করা তো দূরে যাক, জল দেওয়ার মতো সময় করতে উঠতে পারছি না। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, এখন আমি জল দিচ্ছি আর আপডেট দিচ্ছি, পুরো জল শুকিয়ে গেছে, কারণ ছিলাম না বেশ কিছুদিন, আর কিছু করারও নেই এই ভোটের সময়। এবার দেখুন বেশ কয়েকটা ছোটো পাত্রে গাছ ছিল, এটা অ্যাফেকশন 16, এগুলো কিন্তু ছোটো। এটা দেখুন কতটুকু পাত্রে আছে, এটা গ্রিন অ্যাপেল, একদম একজনকার জন্য রেডি করেছি, দেখতে পাচ্ছেন বড় কুড়ি চলে আসছে। এটা গ্রিন অ্যাপেল, পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পাতায় কত সুবিশাল। এটা ইয়েলো পিওনি, এটা কিন্তু খুব ছোটো জায়গায় আছে, এটা দেখতে পাচ্ছেন ছোট্ট জায়গায় আছে ইয়োর। এটা ইয়েলো পিওনি, এগুলো অ্যাকচুয়ালি নেবে কেউ বলে রেখেছে, সেই জন্য রেডি করছি। এটা আমেরিকা ম্যালিয়া, প্রচুর ফুল আসছে দেখুন। এটা নিউ স্টার, এও বালতির মধ্যে লাগানো আছে, বেশ কিছু কুড়ি চলে আসছে। এদিকে আরও উপরের দিকে আছে লিয়াংলি, আরে আছে রয়েছে, এদিকে শালকগুলো রয়েছে, এখানে আরও কিছু পত্র রয়েছে। অ্যাফেকশন 16, খুব ভালো ফুল আসছে, লিয়াংলি একটা একটা ফুল উড়ে গেছে, কয়েকদিন পরে পরিচর্যা করতে পারিনি, একসঙ্গে কুড়ি এসছে দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারোটা কুড়ি আছে। এগুলো সব শালুক, এগুলোর আপডেট পরে একদিন না হয় দেবো, অনেক দিন ছিলাম না, মানে এত ব্যস্ত ছিলাম বা চাপে ছিলাম, তখন আর কিছু করতে পারিনি। এটা দেখতে পাচ্ছেন কত বড় কুড়ি বসছে দেখতে পাচ্ছেন, এটা আইডি এখনও জানি না ফুটবে। এটা হচ্ছে লিটিল কি ভুলে গেলাম, এর আইডিটা সাদা, সাদা শালুককে যেটা খোঁজ করেন, ও সাদা যেটা পদ্মের খোঁজ করেন, এটা কিন্তু খুব একদম হোয়াইট, মিল্কি হোয়াইট। এটা সাদা রঙের পদ্ম, যে আইডিটা এই মুহূর্তে ফুলে ভুলে গেছি, এই আইডিটা সম্ভবত এটা বাসুকি আইডিটা জানি না, মানে কত বছর ফুল হয়েছিল, এবছর ফুল হয়নি, তার ফলে বুঝতে পারছি না। আইডিগুলো জানি না, আননোন, মানে এখনো পর্যন্ত জানি না, কয়েকদিনের মধ্যে জেনে যাবো আশা করে, যে ফুল ফুটতেই চলে আসছে। এইটা হচ্ছে বুচা, এ ঘুমিয়ে পড়েছে, টিউবার রিপোর্ট করতে হবে, সময় পাচ্ছি না, কয়েকদিন পরেই চলতে হবে। তারপর এটা হচ্ছে মিরাকেল, এও ফুল এসেছিলো বেশ কয়েকটা, আবার একটা এসছে, মানে কুড়ি দেখছিলাম, এই তো কুড়ি এসছে একটা, এখানটা দুটো কুড়ি আসছে। এটা আখিলা, এগুলোতে কুড়ি আসছে আর ফুটিয়ে যাচ্ছে, কিন্তু সময় করে উঠতে পারছি না, রিপোর্ট চাইছে, অনেক দিন ধরে আছে। বেশ কিছু শালুক রয়েছে, পদ্ম বেশ কিছু ছোটো পাত্রে রয়েছে, এগুলোতে আরও কিছু রয়েছে। এটা এখন আইডিটা জানি না, এ গত বছর লাগিয়েছিলাম ফুল হয়নি, রেখে দিয়েছিলাম, দেখছি এবছর আবার এটাতেই কুড়ি চলে আসছে, টিউবার পড়ছে, নতুন করে কুড়ি চলে আসছে। তো কুড়ি যখন চলে এসছে থাক, এখন তো আপাতত কিছু করছি না, বেশ কিছু গাছগুলোতে এরকম গত বছর ফুল হয়নি বলে রেখে দিয়েছিলাম, এবছর দেখছি কুড়ি চলে আসছে। এটা স্নো হোয়াইট, এটা স্নো হোয়াইট, আর এটা বলতে পারছিলাম না, দেখতে পাচ্ছেন গাছগুলোর কী অবস্থা, জল শুকিয়ে গেছে, জল দেওয়ার মতো পরিস্থিতি আর নেই। ওই চলছে এটা গ্যালাক্সি, এই সবে ফুটেছে, নতুন কিনেছি, আপাতত আজকে আর সময় নেই, পরে আবার আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। আর পরিচর্যা নিয়ে আরও ভিডিওগুলো নিয়ে আসছি, আপাতত একটু সুস্থ বা স্টেবল কন্ডিশন বলা যায়, তো পুরো আপডেটগুলো পরপর দিতে থাকবো, দেখতে থাকুন। এই যে বুদ্ধা সাউন্ড কয়েকদিন পরে এক রিপোর্ট করেছিলাম দেখুন, খুব বড় হয়ে গেছে, কুড়ি টুড়ি চলে আসছে, এটা হচ্ছে খুব সুন্দর।
আর এখন ছাদটা ছাদ নেই মনে হচ্ছে, ছাদটা এখন পুরো ভর্তি হয়ে গেছে, কারণ ছাদটাতে এখন প্রচুর পরিমাণে গাছ আছে এবং গাছগুলো শুধু আছে রয়েছে রয়েছে নয়, এখানে ছাদগুলো দেখে মনে হবে না যে এটা ছাদ। প্রচুর কুড়ি আসছে, ফুল আসছে, কদিন পরে আরও সুন্দর ফুল ফুটবে, আপডেট নিশ্চয়ই দেবো, দেখতে থাকুন।